the best policy. Khubi shottobot. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. Aajker lesson ta tomader nobom shrenir notun ingreji boier experience 5.3.1. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। রিড দ্য ফলোয়িং নোট ইন দ্য বক্স অন দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট অ্যান্ড শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন পেয়ার্স অর গ্রুপস লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। বাংলায় বলা হলো নিচের বক্সে দেওয়া দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন শীর্ষক টেক্সটি পড়ো এবং জোড়ায় বা দলে তুমি কি বুঝেছো তা শেয়ার করো, পরে শ্রেণীতেও তা শেয়ার করো। নোট, দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট সমস্যার সমাধান অনুচ্ছেদ লেখনের কৌশল। প্রবলেম সলিউশন টেক্সট ইজ আ পপুলার ফর্ম অফ রাইটিং। হিয়ার রাইটার্স ফার্স্ট ডিসক্রাইব অর ডিসকাস আ প্রবলেম, কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশনস। সমস্যার সমাধান অনুচ্ছেদ লিখনে লিখনের একটি জনপ্রিয় রূপ। এখানে লেখকরা প্রথমে একটি সমস্যা বর্ণনা করেন এবং আলোচনা করেন, পাঠককে এটি সম্পর্কে চিন্তা করান এবং অবশেষে সমাধানের পরামর্শ দেন। আ গুড প্রবলেম সলিউশন টেক্সট সাজেস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেইনড সলিউশনস টু সলভ দ্য প্রবলেম। এটি ভালো সমস্যা সমাধান অনুচ্ছেদ সমস্যা সমাধানের জন্য একটি বা কিছু ভালোভাবে ব্যাখ্যা করা সমাধানগুলো উপস্থাপন করে। ইন দিস টাইপ অফ রাইটিং দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ দ্য প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন। এই ধরনের লেখায় সমস্যা এবং সমাধান উভয় দিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। Now look at the following structure that will help you to write a well-constructed problem-solution text. এখন নিম্নলিখিত গঠনটি দেখো যা তোমাকে একটি ভালোভাবে তৈরি হওয়া সমস্যা সমাধান অনুচ্ছেদ লিখতে সাহায্য করবে। The structure of a problem-solution text. একটি সমস্যা সমাধান অনুচ্ছেদ এর গঠন। এ নাম্বারে আছে ইন্ট্রোডাকশন, প্রথমে থাকবে ভূমিকা। এর মধ্যে কি কি থাকতে পারে? প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, প্রদত্ত সমস্যাটিকে নিজের ভাষায় লেখা। এরপরের পয়েন্ট আছে রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, একটি মূল কারণ এবং এ সম্পর্কিত সমাধান লেখো। সেটা ইন্ট্রোডাকশনে গেল। এরপরে বি নাম্বার আছে মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান, কজ ইউ ক্যান রাইট ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস, প্রধান বডি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ওয়ান। এটার কারণ তুমি বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করে বিভিন্ন কারণ লিখতে পারো। যেমন প্রথম পয়েন্ট আছে টপিক সেন্টেন্স স্টেট দ্য কজেস, টপিক সেন্টেন্সে কারণগুলো বর্ণনা করো। এরপরের পয়েন্ট আই এক্সপ্লেইন দ্য কজেস অফ দ্য প্রবলেম, সমস্যার কারণগুলো ব্যাখ্যা করো। তারপর পয়েন্ট আছে গিভেন এক্সাম্পল, একটা উদাহরণ দাও। এরপর আছে সি নাম্বার মেইন বডি প্যারাগ্রাফ টু সলিউশন, প্রধান প্যারাগ্রাফ দুই এর সমাধান। এগেইন পুনরায় ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশন ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফ, তুমি বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করে বিভিন্ন সমাধান লিখতে পারো। এরপর পয়েন্ট আছে টপিক সেন্টেন্স স্টেট দ্য সলিউশন, টপিক সেন্টেন্সে সমাধানগুলো বর্ণনা করো।
For a pointer, explain the solution in relation to the problem. সমস্যাটি সম্পর্কে সমাধানগুলো ব্যাখ্যা করো। এরপর পয়েন্টটা গিভেন এক্সাম্পল একটা উদাহরণ দাও। এরপরে ডি নাম্বার আছে কনক্লুশন উপসংহার। এখানে একটা পয়েন্ট আছে সামারাইজ দা কি পয়েন্টস, মূল পয়েন্টগুলো সংক্ষেপে উপস্থাপন করো। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং লেটস রাইট আ প্রবলেম সলিউশন এসে ফলোয়িং দিস ফোর স্টেপ স্ট্রাকচার। আরও ভালোভাবে বোঝার জন্য চলো এই চারটি ধাপের গঠন অনুসরণ করে একটি সমস্যা সমাধানের রচনা লিখি। সাপোজ আওয়ার কোশ্চেন ইজ স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুলস। ধরো আমাদের প্রশ্ন হল শিক্ষার্থীরা স্কুলে পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, এর কারণগুলো কি বলে তুমি মনে করো। হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, তুমি কি সমাধান প্রস্তাব করতে পারো। বিফোর রাইটিং দ্য এসে লেটস ফলো দিস থ্রি স্টেপ টু প্ল্যান ইউর এসে। প্রবন্ধটি লেখার আগে চলো তোমার প্রবন্ধটির পরিকল্পনা করার জন্য এই তিনটি ধাপ অনুসরণ করি। প্রথম ধাপ অ্যানালাইজ দ্য কোশ্চেন, প্রশ্নটি বিশ্লেষণ করা। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য প্ল্যানিং দ্য রাইটিং, এটি শেখার পরিকল্পনা করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। হেয়ার উই নিড টু রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ডস আদার কিওয়ার্ডস অ্যান্ড ফাইনালি ইনস্ট্রাকশন ওয়ার্ডস ইন দ্য কোশ্চেন টু বি ফোকাসড অন হোয়াট দ্য কোশ্চেন আস্ক আস টু রাইট। এখানে আমাদের প্রশ্নটি মনোযোগ সহকারে পড়া দরকার এবং টপিক শব্দগুলো, অন্যান্য মূল শব্দ এবং অবশেষে প্রশ্নে নির্দেশিত শব্দগুলো চিহ্নিত করা দরকার, যাতে প্রশ্নটি আমাদের কী লিখতে বলে তার উপর গুরুত্ব দেওয়া যায়। এরপর আছে টপিক ওয়ার্ডস আর হোয়াট কোশ্চেন ইজ অ্যাবাউট, টপিক শব্দগুলো যেগুলো নিয়ে প্রশ্ন করা হয়। উই উইল ফাইন্ড ইট ইন দ্য স্টেটমেন্ট পার্ট অফ দ্য কোশ্চেন, আমরা প্রশ্নের বিবৃতির অংশে এটি খুঁজে পাব। ইন দিস কোশ্চেন স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। এই প্রশ্নে কারণগুলো কি কি বলে তুমি মনে করো। হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট, তুমি কি সমাধান প্রস্তাব করতে পারো। টপিক ওয়ার্ডস আর লুজিং ইন্টারেস্ট বিকজ দ্য কোশ্চেন ইজ অ্যাবাউট দিস টপিক, টপিক শব্দগুলো হচ্ছে আগ্রহ হারাচ্ছে কারণ প্রশ্নটি হচ্ছে এই বিষয় সম্পর্কে। দেন দ্য আদার কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন আর স্টুডেন্টস অ্যান্ড অ্যাটেন্ডিং স্কুল অ্যান্ড উই মাস্ট রাইট অ্যাবাউট দেম ইন দ্য এসে। তারপরে প্রশ্নের অন্যান্য মূল শব্দ হল শিক্ষার্থী এবং স্কুলে যাওয়া, এবং আমাদের অবশ্যই প্রবন্ধে এগুলো সম্পর্কে লিখতে হবে। নেক্সট, ইফ উই অ্যানালাইজ দ্য ইনস্ট্রাকশনস ওয়ার্ডস উই উইল ফাইন্ড আউট দ্যাট উই হ্যাভ টু রাইট দ্য কজেস অ্যান্ড সলিউশন অফ দ্য প্রবলেম, দ্যাট ইজ হোয়াই স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। এরপরে আমরা যদি নির্দেশিত শব্দগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যার কারণ এবং সমাধান লিখতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা কেন স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। সো অ্যানালাইজিং অল দিস থ্রি থিংস উইল হেল্প আওয়ার এসে
to be relevant and linked to the question. সুতরাং এই তিনটি বিষয় বিশ্লেষণ করা আমাদের প্রবন্ধটিকে প্রাসঙ্গিক হতে এবং প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে সাহায্য করবে। এরপরে বি নাম্বারে বলা হয়েছে জেনারেট আইডিয়াস, ধারণা তৈরি করা। নাও উই হ্যাভ টু জেনারেট সাম আইডিয়াস টু রাইট আওয়ার এসে। এখন প্রবন্ধটি লিখতে আমাদের কিছু ধারণা তৈরি করতে হবে। One way we can do this is by simply asking ourselves the causes of the problem that instantly comes to mind. আমরা এটি করতে পারি এমন একটি উপায় হলো তাৎক্ষণিকভাবে মনে আসা সমস্যার কারণগুলো নিজেদেরকে জিজ্ঞেস করা। And write down all the possible solutions to the causes. এবং কারণগুলো সম্ভাব্য সমস্ত সমাধান লিখে ফেলা। For example, উদাহরণস্বরূপ, if we think about the causes and the solution to the problem, why students are losing interest in attending school, they may be, উদাহরণস্বরূপ আমরা যদি সমস্যার কারণ ও সমাধান নিয়ে চিন্তা করি, কেন শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে, তাহলে সেগুলো হতে পারে। নিচের টেবিলে দেখানো হয়েছে, দুইটা কলাম আছে, একটা কজেস অফ লুজিং ইন্টারেস্ট, আগ্রহ হারানোর কারণ, আর একটা আছে সলিউশন, কজেস অফ লুজিং ইন্টারেস্ট, আর এই কলামে আছে সলিউশন, সমাধান। প্রথমে কি আছে? Lowest teacher student ratio, সর্বনিম্ন শিক্ষক ছাত্র অনুপাত। Increasing students participation in the classroom activities by using pairs or group works, জোড়ায় বা দলগত কাজ ব্যবহার করে শ্রেণীকক্ষে কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। এরপর আছে long hour classes, দীর্ঘ ঘন্টার ক্লাস। এখানে সলিউশনটা কি আছে? অ্যারেঞ্জিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক গেমস, ড্রয়িং, রেসিটেশন ইটিসি, খেলা, অঙ্কন, আবৃত্তি ইত্যাদির মতো সহপাঠ্যক্রমিক কার্যক্রম ব্যবস্থা করা। এরপরের সমস্যাটা হলো ফেয়ার অফ ফেইলর, ব্যর্থতার ভয়। এর সলিউশনটা হতে পারে motivating students to accept failure in a positive way. ইতিবাচকভাবে ব্যর্থতাকে গ্রহণ করতে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা। এরপরে আছে উই আর অলমোস্ট রেডি টু স্টার্ট রাইটিং আওয়ার প্রবলেম সলিউশন এসে, বাট ফার্স্ট উই হ্যাভ ওয়ান মোর টাস্ক টু ডু অ্যান্ড দ্যাট ইজ, আমরা আমাদের সমস্যা সমাধানের প্রবন্ধ লেখা শুরু করতে প্রায় প্রস্তুত, কিন্তু প্রথমে আমাদের আরও একটি কাজ করতে হবে, তা হলো সি নাম্বার আইডেন্টিফাই ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার শনাক্ত করা। নাও লেটস কুইকলি জট ডাউন সাম ভোকাবুলারি দ্যাট কামস টু আওয়ার মাইন্ড as we have already found the causes and their solutions we will write about. এখন চলো দ্রুত কিছু শব্দ লিখি এবং আমাদের মনে আসে, কারণ আমরা ইতিমধ্যে কারণগুলো খুঁজে বের করেছি এবং এগুলোর সমাধান নিয়ে আলোচনা লিখেছি। This strategy will save us from having to stop and think of the appropriate language while we write. এই কৌশলটি আমাদেরকে লেখা থেমে যাওয়া থেকে বাঁচাবে এবং লেখার সময় উপযুক্ত ভাষা নিয়ে ভাবতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর দিস পার্টিকুলার প্রবলেম সলভিং এসে সাম ভোকাবুলারিজ আর, এই বিশেষ সমস্যা সমাধান প্রবন্ধের জন্য কিছু শব্দ ভাণ্ডার হলো ল্যাক অফ মোটিভেশন, অনুপ্রেরণার অভাব,
unsuccessful, অসফল, attractive activities, আকর্ষণীয় কার্যকলাপ, participation, অংশগ্রহণ, attention, মনোযোগ। আমাদের লেসনটা বেশ বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে আজকে শেষ করব। যে অংশটুকু বাকি রইল সেটা আমরা পরবর্তী লেসনে আমরা দেখাবো পার্ট বি হিসাবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট।